আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 41 মন্ত্রী ও সংসদ সদস্যদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে তাদের নাম উল্লেখ করে বিগত 15 বছরে স্থাবর ও অস্থাবর সম্পদ 100 গুণ থেকে শুরু করে কয়েক হাজার গুণ বৃদ্ধি সংক্রান্ত একটি অভিযোগ দুদকে জমা হয়েছে। নানামুখী চাপে থেমে থাকা অনুসন্ধান ও তদন্তগুলোতেও নতুন করে গতি পাচ্ছে বলে জানিয়েছে দুদক। প্রতিদিনের বাংলাদেশের খবর অনুযায়ী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, বিদেশে অর্থ পাচার, দুবাই ও কানাডায় বাড়ি তৈরির অভিযোগ রয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য মতে, তিনি বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। তিনি একটি শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপের হয়ে চট্টগ্রামের মাতার বাড়িতে বিভিন্ন প্রকল্পে শত শত কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। চট্টগ্রাম ভিত্তিক একটি বড় গ্রুপের কাছ থেকেও বিভিন্ন অজুহাতে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘ সময় মন্ত্রী থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন ডাক্তার দীপুমণি। মেঘনার বুক থেকে বালু উত্তোলনের মূল হোতা ও নির্দেশদাতা হিসেবে তাকে ধরা হয়। তবে তার কেশিয়ার বালুখেকো সেলিম খানকে দিয়ে মেঘনা নদী থেকে কোটি কোটি ঘনফুট বালু তুলে বিক্রি করেছেন এই আওয়ামী লীগ নেত্রী। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দীপুমণির হলফনামায় দেখা যায়, 2008 সালের তুলনায় 2023 সালে তার আয় বেড়ে 41 গুণ হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সেক্টরে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাত করেছেন নসরুল হামিদ বিপু, এমন অভিযোগ বহু মানুষের। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওয়েস্টার্ন পাওয়ার, আশুগঞ্জ পাওয়ার সহ বিভিন্ন দপ্তর থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাত করেন এই প্রতিমন্ত্রী। তার বিরুদ্ধে বেসুমার অর্থ পাচারের অভিযোগ রয়েছে। রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসনের সংসদ সদস্য ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি নগদ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ সহ সবই দেখিয়েছিলেন স্ত্রীর নামে। দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ নামে নগদ 2,90,236 টাকা, বন্ড, শেয়ার ও ঋণপত্রের 3,95,50,400 টাকা সহ সব সম্পত্তি দেখিয়েছেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অভিযোগ রয়েছে বিপুল পরিমাণ কালো টাকার মালিক এই সাবেক মন্ত্রী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সম্পদ বৃদ্ধির গল্প রূপকথাকেও হার মানায়। তিনি ঘুষ নিতেন তার বহুল আলোচিত বান্ধবী তৌফিকার মাধ্যমে। বিভিন্ন সূত্রের তথ্য মতে, আনিসুল তৌফিকার জুটি গত 10 বছরে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা কানাডাসহ আরও অনেক দেশে পাচার করেছেন। প্রতি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ নিয়োগ থেকে শুরু করে সাব রেজিস্ট্রার নিয়োগ বদলি করে হাজার কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন এই জুটি। আওয়ামী লীগ সরকারের ICT প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে জুনাইদ আহমেদ পলক লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে পলক স্বেচ্ছাচারিতা করতেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। 2018 সালে নির্বাচনে চট্টগ্রাম 9 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত 5 বছরে তার সম্পদ বেড়েছে প্রায় 7 গুণ। নওফেলের নির্বাচনী হলফনামা পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন 10,92,41,956 টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ 9,92,41,956 টাকা। পাশাপাশি স্ত্রীর নামে বন্ড ও শেয়ার খাতে 10,85,910 টাকার তথ্য দিয়েছেন উপমন্ত্রী। নিউজডোর, ডেস্ক রিপোর্ট।